হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। লাইফ এডুকেশন বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও জানাচ্ছি স্বাগতম। হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করেছেন, আজকে আপনাদের জন্য রয়েছে একটি খুশি সংবাদ। আর সেটা হচ্ছে ডাচ বাংলা ব্যাংকের পক্ষ থেকে আপনাদের 3 থেকে 5 বছর যাবৎ শিক্ষাবৃত্তি প্রদান করা হবে। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে বৃত্তিটি পাওয়ার জন্য আবেদন করবেন এবং কী কী কাগজপত্র লাগবে, সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর সবসময় যে কথাটা বলি সেটা হচ্ছে, নতুন নতুন সকল শিক্ষামূলক আপডেট তথ্য সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। হ্যাঁ বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব ডাচ বাংলা ব্যাংকের শিক্ষাবৃত্তির যে নোটিশটি দেওয়া হয়েছে সেই নোটিশটি। আপনারা সেই নোটিশটি পাবেন যদি অ্যাড্রেস বারে এসে লেখেন app.dutch-bangla-bank.com/dbbl-scholarship। এই লিঙ্কটি আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকেও দেখতে পারবেন। আমি আপনাদেরকে সব কিছু বিস্তারিত পরে শুনিয়ে দিচ্ছি। এখানে বলা হয়েছে, ডাচ বাংলা ব্যাংক তার শিক্ষাবৃত্তি কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ মাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল ছাত্রছাত্রীদেরকে বৃত্তি প্রদান করে আসছে। এই ধারাবাহিকতায় 2018 সালে এইচএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থী, শিক্ষাক্ষেত্রে আর্থিক সহায়তা প্রত্যাশী, নিম্নবর্ণিত যোগ্যতা সম্পন্ন ছাত্রছাত্রীদের কাছ থেকে অনলাইনে বৃত্তির জন্য দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। বন্ধুরা, এখানে আমরা দেখতে পাচ্ছি বৃত্তির জন্য আবেদনের যোগ্যতা। এখানে শিক্ষাস্তর হচ্ছে এইচএসসি অথবা সমমান। এখানে বলা হয়েছে ন্যূনতম সিজিপিএ চতুর্থ বিষয় ব্যতীত সকল গ্রুপের জন্য। এখানে দেখুন, সিটি কর্পোরেশন এলাকার অন্তর্গত কলেজে অথবা শিক্ষা প্রতিষ্ঠানে 4.80 থাকতে হবে এবং সিটি কর্পোরেশন এলাকার বাইরের গ্রামাঞ্চলের কলেজ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে 4.50 থাকতে হবে, অর্থাৎ আপনার চতুর্থ বিষয় ব্যতীত। তাহলে আপনি এই বৃত্তিটিতে আবেদন করতে পারবেন। তারপর বন্ধুরা দেখুন বৃত্তির পরিমাণ, সেটার সময়কাল হবে 3 থেকে 5 বছর মেয়াদী এবং মাসিক বৃত্তি হবে আপনার 2,500 টাকা এবং পাঠ্য উপকরণের জন্য বার্ষিক অনুদান পাবেন 5,000 এবং পোশাক পরিচ্ছদের জন্য 1,000। তারপর বন্ধুরা এখানে দেখুন বৃত্তির অন্যান্য নীতিমালা। এখানে বলা হয়েছে, যেসব ছাত্রছাত্রী সরকারি বৃত্তি ব্যতীত অন্য কোনো উৎস থেকে বৃত্তি পাচ্ছেন তারা ডাচ বাংলা ব্যাংকের শিক্ষাবৃত্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না। 2 নম্বরে বলা হয়েছে, গ্রামীণ অনগ্রসর এলাকায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের জন্য বৃত্তির শতকরা 90% নির্ধারিত থাকবে এবং মোট বৃত্তির শতকরা 50% ছাত্রীদের প্রদান করা হবে। তারপর 3 নম্বরে বলা হয়েছে, 2018 সালে এইচএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ আগ্রহী ও উপরোক্ত যোগ্যতা সম্পন্ন ছাত্রছাত্রীদেরকে অনলাইনে app.dutch-bangla-bank.com/dbbl-scholarship এই ঠিকানায় নিম্নোক্ত সংযুক্তিসহ আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। এখানে দেখুন, নতুন আবেদনকারীদের জন্য, অর্থাৎ আপনি যদি এসএসসিতে কোনো বৃত্তি না পেয়ে থাকেন ডাচ বাংলা ব্যাংকে, তাহলে আপনি নতুনভাবে আবেদন করতে হবে। এখানে দেখুন, আবেদনকারীর সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি, আবেদনকারীর পিতা ও মাতার পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি, তারপরে এইচএসসি সমমান পরীক্ষার নম্বরপত্রের স্ক্যান কপি, তারপর এইচএসসি সমমান পরীক্ষার নম্বরপত্র ও প্রশংসাপত্রের স্ক্যান কপি, এগুলো আপনাকে সাবমিট করতে হবে এবং আপনার তথ্যগুলো ফিল আপ করতে হবে। আমি ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আমি দেখিয়ে দিব কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন। তারপর বন্ধুরা এখানে বলা হয়েছে, এসএসসি পর্যায়ে ডাচ বাংলা ব্যাংকের বৃত্তিপ্রাপ্তদের জন্য, অর্থাৎ আপনি এসএসসিতে যদি কোনো বৃত্তি পেয়ে থাকেন ডাচ বাংলা ব্যাংক থেকে, তাহলে আপনাকে এইচএসসি সমমান পরীক্ষার নম্বরপত্র ও প্রশংসাপত্র স্ক্যান কপি করে দিলেই হবে এবং আপনার কিছু এইচএসসির ইনফরমেশন লাগবে। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন। এখন দেখুন আবেদনকারীর জন্য কিছু গুরুত্বপূর্ণ তারিখ। আবেদন শুরু হয়েছে 22 জুলাই থেকে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 15 সেপ্টেম্বর 2018 এবং ওয়েবসাইটের মাধ্যমে প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে 20 সেপ্টেম্বর এবং যখন তালিকাটি প্রকাশ করা হবে আপনাদের ফলাফলের, তখন আমাদের এই চ্যানেলে আপনারা সবার আগে পেয়ে যাবেন। তারপর বন্ধুরা বলা হয়েছে, সরাসরি ডাকযোগ কুরিয়ার যুগে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না এবং যেসব ছাত্রছাত্রী ডাচ বাংলা ব্যাংকের বৃত্তির জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হবেন, বৃত্তির অর্থ গ্রহণের পূর্বে তাদেরকে অবশ্যই বর্তমান শিক্ষাবর্ষে যে কোনো সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ স্নাতক পর্যায়ে ভর্তি হতে হবে। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি দেখাবো কিভাবে আপনাদেরকে অ্যাপ্লিকেশনটি করতে হবে। প্রথমে আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর স্কলারশিপ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে দুটি অপশন দেখতে পাবেন, একটি হচ্ছে
স্কলারশিপ অ্যাপ্লিকেশন অ্যাজ এ ফ্রেশ অ্যাপ্লিক্যান্ট। তো এখানে যদি আপনারা অ্যাপ্লাই করেন, আপনি যদি এইচএসসিতে শুধু নতুন অ্যাপ্লাই করে থাকেন তাহলে এটাতে ক্লিক করবেন। অ্যাপ্লাইয়ে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে, স্কলারশিপ অ্যাপ্লিকেশন ফর্ম। আপনাকে এই ফর্মে যে ইনফরমেশনগুলো চাওয়া হয়েছে সবগুলো আপনাকে সাবমিট করতে হবে। এখানে আপনার নাম, ডেট অফ বার্থ, ফাদার নেম, এভাবে সব কিছু ফিল আপ করার পর আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। এখানে যে নেক্সট রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে দুই নম্বরে নিয়ে যাওয়া হবে, তারপর এখান থেকে এডুকেশনাল ইনফরমেশন দিয়ে দিবেন। সেমভাবে সেটা ফিল আপ করার পরও আপনি এখানে নেক্সট পাবেন, নেক্সটে ক্লিক করবেন। এইভাবে আপনারা প্রতিটি ধাপ অতিক্রম করবেন এবং লাস্টে আপনার ফটোটি আপলোড করে সাবমিট বাটনে, এখানে একটা সাবমিট বাটন চলে আসবে, সাবমিটে ক্লিক করার পর আপনার আবেদনটি সাবমিট হয়ে যাবে। আর বন্ধুরা, আপনি যদি এসএসসিতেও স্কলারশিপ পেয়ে থাকেন, এখন আপনি এইচএসসি স্কলারশিপটি কীভাবে আবেদন করবেন? আপনি অ্যাপ্লাই ফর অ্যাপ্লিকেশন যাওয়ার পর এখানে দেখুন, আপনার এখানে বলা হয়েছে স্কলারশিপ অ্যাপ্লিকেশন অ্যাজ এ প্রিভিয়াস অ্যাওয়ার্ড। বন্ধুরা, আপনারা যদি আগে অর্থাৎ এসএসসিতে কোনো ডাচ বাংলা ব্যাংকের বৃত্তি পেয়ে থাকেন তাহলে আপনার এই অপশনটিতে এখানে এসে অ্যাপ্লাই ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার এখানে ডিবিবিএল স্কলারশিপ সিরিয়াল নাম্বার, অর্থাৎ আপনি এসএসসিতে যে সিরিয়াল নাম্বারটি স্কলারশিপে দেওয়া হয়েছিল সেই সিরিয়াল নাম্বারটি বসিয়ে দিবেন। তারপর এখানে আপনার নাম, এখানে আপনার মাদার নেম, তারপর এখানে ফাদার নেম, স্কলারশিপ রিসিভ ব্যাচ, অর্থাৎ আপনি কোন ব্যাচে স্কলারশিপটি পেয়েছিলেন আপনার সেই ইয়ারটি দিয়ে দিবেন এখানে। তারপর এখানে সবগুলো ইনফরমেশন দিয়ে আপনার এখানে দেখুন ইওর এইচএসসি মার্কশিট, অর্থাৎ আপনার এখানে সিলেক্ট ফাইলে ক্লিক করে আপনি একটি স্ক্যান কপি করে নেবেন, সেই ফাইলটি আপনি এখানে সাবমিট করে দেবেন, এইচএসসি মার্কশিট এবং এইচএসসি টেস্টিমোনিয়াল। তারপর বন্ধুরা, এখানে একটি কোড দেখতে পাচ্ছেন, এই ভেরিফিকেশন কোডটি এখানে বসিয়ে দিবেন, দিয়ে আপনি এখানে যে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে। আর বন্ধুরা, যখন আপনাদের রেজাল্টটি পাবলিশড হবে আমাদের চ্যানেলে আপনারা দেখতে পাবেন এবং আপনারা কীভাবে অ্যাপ্লিকেশন করবেন আশা করি বুঝতে পেরেছেন। আমি এই লিঙ্কটি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে সেই লিঙ্কটিতে ঢুকে আপনাদের অ্যাপ্লিকেশনটি করতে পারেন। এবং আপনার যদি বুঝতে কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। আর অবশ্যই এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামতটি জানাবেন এবং আপনার কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্টে জানাবেন। আর অবশ্যই আপনার বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করে জানিয়ে দিবেন। আর সর্বশেষে এটাই বলবো, নতুন নতুন শিক্ষামূলক আপডেট তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে দিতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।